আসসালামু আলাইকুম। আসসালামু আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। সেলিনা আক্তার। সেলিনা আক্তার, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? নোয়াখালী থেকে। নোয়াখালী জেলার কোথা থেকে? লক্ষ্মীপুর থেকে। আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আপনি ডিপিআরসি হসপিটালে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন মূলত? আমার পিঠে ব্যথা ছিল। পিঠে ব্যথা ছিল, সেটা কতদিন যাবৎ ছিল? 4 বছর হবে। গত 4 বছর যাবৎ আপনার এই পিঠে ব্যথা ছিল। আচ্ছা এখানে আমরা ওনার হাজবেন্ডকেও সাথে পেয়েছি। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন। আচ্ছা স্যার আপনি পেশাগতভাবে মূলত কি করেন? আমি একজন প্রবাসী। প্রবাসী, আচ্ছা স্যার আমরা জানতে চাচ্ছি যে আপনার ওয়াইফ উনি গত 4 বছর যাবৎ উনি ওনার পিঠের ব্যথা উনি ভুগছিলেন, তো সেই সময়কার কিছু স্মৃতি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে সেই দুঃখময় সময়গুলো ওনার উনি কিভাবে কাটিয়েছেন এবং সেই সময় আপনার কি ধরনের ট্রিটমেন্টগুলো ওনার জন্য করিয়েছিলেন। আমি ওনার ব্যথাগুলো নিয়ে অনেক জায়গায় মাইজ দিয়ে গেছি। একবার হসপিটালে দুইবার গেছি মাইজ দিতে। যাওয়ার পরে ওখানে মোটামুটি হালকা চিকিৎসা হইতো, আবার ব্যথা আসে আসতো, আবার হালকা ওষুধ খাওয়ার পরে ব্যথা আসতো, ব্যথা যাইতে ব্যথা আসতো। তারপর আমি ডক্টর শফিউল্লাহ সাহেবের সাথে ফেসবুকে অ্যাড করার পরে আমি ওনার সাথে যোগাযোগ করেছি। ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছে আর চিকিৎসা নিয়েছি, ইনশাল্লাহ ভালোর দিকে আছে। আচ্ছা আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনারা চিকিৎসা করিয়েছেন, আপনারা ঠিক কতদিন যাবৎ এখানে ভর্তি ছিলেন? আমরা এখানে ভর্তি ছিলাম 8 দিন যাবৎ। আচ্ছা গত 8 দিনে আপনার রোগী আগে যে অবস্থা ছিল এবং বর্তমান অবস্থা দুইটাতে পার্থক্য কি একটু বলেন। আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ 100-95% পার্থক্য আছে আমি দেখছি বা আমি নিজ চোখে দেখছি। তারপরে এখন আছে আলহামদুলিল্লাহ ভালোই। আগে যে অবস্থা ছিল তার থেকে উনি অনেকটুকু অনেক সুস্থ এবং অনেক ভালো অবস্থায় আছেন। আচ্ছা আপনার ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথা থেকে পেয়েছিলেন? ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আমি পেয়েছি আমার ফেসবুক আইডি থেকে, আমার ফেসবুক আইডির মাধ্যমে। আচ্ছা তো এখানকার যখন আপনার ভর্তি হয়েছেন এখানকার যারা ডক্টর ছিলেন বা নার্স বা স্টাফ যারা ম্যানেজমেন্টে আছেন তারা কি আপনাদের প্রপারলি টেক কেয়ার করেছে বা সঠিকভাবে আপনাদের যে ট্রিটমেন্ট পাওয়ার কথা সেটা কি আপনারা পেয়েছেন কিনা? যে সবকিছু ঠিক মতো পেয়েছি ইনশাল্লাহ। আচ্ছা এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, এখানকার পরিবেশ কেমন? না এখানে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ ভালোই, অন্যান্য হসপিটাল থেকে অনেক উন্নত আছে। এখানে অন্যান্য হসপিটালে যেরকম নার্স আসে না দেখে না, ডক্টর আসে না দেখে না, চিকিৎসা দেখারা খেয়াল করে না, এগুলোর থেকে অনেক উন্নত মানে আছে। আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার এই রোগী যেমন গত দীর্ঘদিন যাবৎ উনি ওনার কোমরে ব্যথা উনি ভুগছিলেন এবং অমানসিক কষ্টে উনি ভুগেছেন, তো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অনেক রোগী আছেন যারা হচ্ছে যে সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে ওনাদের জন্য ভালো হবে ওনারা হয়তো বুঝতে পারেন না, তো অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ভুল চিকিৎসার সম্মুখীন হন। সেই ধরনের আমাদের ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন কিনা যে তারা কোথায় গেলে তাদের জন্য ভালো হবে? আমি বলতেছি এটা আপনারাও দেখেন, আপনারা ওনার ফেসবুক ওনার নাম্বার আছে ফেসবুক আইডির মাঝে, ওনার যে অনলাইন নাম্বারগুলো ওগুলো আছে ওগুলোতে যোগাযোগ করেন বা ওনার মেসেঞ্জার আছে ফেসবুক আছে আইডি আছে সমস্যা ওখানে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যোগাযোগ করে ওনার সাথে আসেন, এখানে আসে চিকিৎসা নেন, ইনশাল্লাহ চিকিৎসা ভালো হবে আশা করি। আমি চিকিৎসা পাইছি হয়তো বা আপনারা পাইতে পারেন, সব হলেও ফুরাল্লার ইচ্ছা আপনাদের ওনার ডক্টরের লু সিলেবাস। তারপরও দেখেন আপনার যেখানে ভালো হবে ওখানে আসেন, বেশি দৌড়াদৌড়ি করে টাকা পয়সা নষ্ট না করে ডাইরেক্টলি আসেন। আসলে ওখানে ভালো কোনো দালাল নাই বা কোনো কিছু নেই, আসেন ডাইরেক্ট ডাইরেক্ট ডাক্তার সাথে যোগাযোগ করা যায়, কোনো সমস্যা নেই। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম আপনাদের দুজনকে। আসসালামু আলাইকুম আপনাদেরকে, ওকে থ্যাংক ইউ। আপনি আমাদের দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুক, খোদা হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।